সৌদি আরবেই হবে ইসলামের শেষ। আরবের মানুষ দ্রুতভাবে গ্রহণ করছে হিন্দু ধর্ম। একদিকে যেমন ইসলামের আসল চেহারা সকলের সামনে বেরিয়ে আসছে, অন্যদিকে হিন্দু ধর্ম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ইসলামের শেষের সাথেই পৃথিবীতে হিন্দু ধর্মের প্রচলন শুরু হবে আবারও একবার। খুবই তাড়াতাড়ি পুরো পৃথিবী সনাতনী হয়ে যাবে। এখন আপনি ভাবছেন কিভাবে? ইসলামের শেষ সেই মাটিতেই হবে যেখান থেকে তার শুরু হয়েছিল। কথাই আছে না, পাপের ঘড়া যখন ভরে যায় তখন সেটা অবশ্যই ফাটবে। আজকের ভিডিও অবশ্যই পুরো দেখবেন, আপনাদের অবশ্যই পছন্দ হবে। নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইসলামের শেষ খুব তাড়াতাড়ি হতে চলেছে, এর শুরুও হয়ে গেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সৌদিতেই তৈরি হতে চলেছে এক বিশাল ভব্য মন্দির। এছাড়া অন্যান্য মুসলিম দেশেও হিন্দু ধর্মের রীতিনীতি পালন করা শুরু হয়েছে। অনেক জায়গায় মন্দিরও নির্মাণ করা হচ্ছে। সৌদি আরবে 700 শতকে ইসলাম ধর্মের উৎপত্তি হয়েছিল। এর আগে সৌদি দেশের লোক হিন্দু ছিল আর সনাতনী ধর্মকে মানত। আজ পৃথিবীতে যত মুসলমান আছে তারা সবাই কনভার্টেড, কারণ ইসলাম জোর জবরদস্তি ছড়ানো হয়েছিল। আসলে ইসলাম কোনো ধর্মই নয়, বরং মাঝহব। এখন আপনি ভাবছেন ধর্ম আর মাঝহবের মধ্যে পার্থক্য কি? তাহলে শুনুন, মাঝহবের মানে হলো ইসলামী আইনশাস্ত্রের অন্তর্ভুক্ত চর্চা কেন্দ্র, মানে ইসলামে মানুষকে আদব কায়দা শেখানো হয়। কিভাবে খেতে হবে, কিভাবে শুতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে পোশাক পরতে হবে, ইত্যাদি ইত্যাদি। এরপর ধীরে ধীরে যা ইসলাম ধর্মের রূপ নিয়ে নেয়। 570 বঙ্গাব্দে আরবের মক্কা শহরে ইসলামের শেষ পেগম্বর মোহাম্মদ সাহেবের জন্ম হয়েছিল। এরপর 610 বঙ্গাব্দে মক্কার হীরারাঙ্গের গুহায়, যেখানে তিনি শান্তির খোঁজে যেতেন, সেখান থেকেই তিনি ইসলামের জ্ঞান পেয়েছিলেন। আর ইসলামের সম্পর্কে তিনি ধীরে ধীরে মক্কার মানুষদের বলতে শুরু করেন। শুরুর দিকে মানুষ তার কথা বিশ্বাস করে না, মানুষ তাকে পাগল ভাবে। কিন্তু মোহাম্মদ সাহেব ইসলামকে ছড়ানোর প্রতিজ্ঞা করে নিয়েছিলেন। যে সহজ ভাষায় বুঝেছিল তার জন্য তো ঠিক ছিল, আর যে মেনেছিল না তাকে জোর করে ইসলাম কবুল করানো হয়েছিল। ইসলাম উদয় হওয়ার আগে আরবে অনেক ধরনের কাবিলা ছিল, যারা নিজের নিজের দেবদেবীর পূজা করত। কিন্তু ইসলামের উদয়ের পর আরবে মূর্তি পূজা শেষ করে দেওয়া হয়। এতটুকুই নয়, ওই কপিলাতে যে সমস্ত দেবদেবীর মূর্তি ছিল তাও ভেঙে ফেলা হয়। বলা হয় ওখানে মোট 360টি মূর্তি ছিল, যে মূর্তি মোহাম্মদ সাহেব ভেঙে ফেলেছিলেন। এরপর ধীরে ধীরে ইসলাম সারা পৃথিবীতে গুটি গুটি পায়ে ছড়িয়ে পড়েছে, আর এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মজহব তৈরি হয়ে গেছে। কিন্তু ইতিহাস আরও একবার ঘুরে সামনে এসেছে। ইসলামের যেভাবে উদয় হয়েছে ঠিক একইভাবে তার শেষের দিকে এগিয়ে চলেছে, সাথে হিন্দু ধর্ম পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে। তফাৎ শুধু এতটুকু, ইসলামকে জোর জবরদস্তি বাড়ানো হয়েছিল আর হিন্দু ধর্মকে মানুষ মন থেকে গ্রহণ করছে। এই কথা তো এখন প্রমাণ হয়ে গেছে। একটা সময় ছিল যখন পৃথিবীতে কেবলমাত্র সনাতন ধর্মই ছিল, পরে মানুষ নিজের নিজের কাবিলা বানিয়েছে আর আলাদা আলাদা ধর্মের উৎপত্তি হয়েছে। এর প্রমাণ আপনারা পৃথিবীর কোনায় কোনায় অবস্থিত পুরানো থেকে পুরানো হিন্দু মন্দির থেকে পেয়ে যাবেন। পৃথিবীর যেখানেই মাটি খুঁড়ে দেখা যাবে সেখানেই সনাতন ধর্মের প্রমাণ অবশ্যই পাওয়া যাবে, যার প্রমাণ সৌদি আরবেও পাওয়া গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সৌদি আরবের খননকার্যে 8000 বছরের পুরনো শিব মন্দিরের অবশিষ্ট আর শিবলিঙ্গ পাওয়া গেছে। এতটুকুই নয়, এই খননে হাবনের সাথে জড়িত অনেক জিনিসপত্রও পাওয়া গেছে। এতে এটা প্রমাণ হয়ে যায় আরব দেশে আগে হিন্দু সমাজের মানুষ বসবাস করত আর তারা হাবন যোগ্য করত। যেভাবে ভারতের মন্দিরগুলোকে ভেঙে মসজিদ আর কিলা বানিয়ে দেওয়া হয়েছিল, যার প্রমাণ এখানের মাটি খুঁড়লেই পাওয়া যায়, ঠিক এমনটাই আরবেও হয়েছিল। বলা হয় আরব দেশের মানুষ ভগবান শিবের উপাসক ছিল আর তারা ভগবান শিবের শিবলিঙ্গকে পূজা করত। কিন্তু পেগম্বর মোহাম্মদের আসার পর ওখানের মানুষদের মূর্তি পূজা করাই বাধা দেওয়া হয় আর ভগবান শিবের শিবলিঙ্গ মক্কা শহরের একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়। আপনারা শুনে অবাক হবেন, ওই ইমারত অন্য কিছু নয়, বরং মুসলিমদের সব থেকে পবিত্র মানা ইমারত কাবা, যেখানে ভগবান শিবের শিবলিঙ্গ আজও স্থাপিত আছে। ইসলামের শেষের শুরু আরব থেকেই হয়ে গেছে। ইসলামিক দেশের সব থেকে বড় আর ধনী দেশ মানা আরব দেশ এখন হিন্দু ধর্মের রীতিনীতি গ্রহণ করতে শুরু করেছে। আরবে বসবাসকারী হিন্দু ধর্মের মানুষদের জন্য বিশাল আকৃতি মন্দিরের নির্মাণ করা হচ্ছে। এই মন্দিরে 17টি দেবদেবীর মূর্তি রাখা হয়েছে। সাথে এই মন্দির সব ধর্মের মানুষের জন্য সব সময় খোলা। মন্দিরের এক পাশে একটি গুরুদুয়ারা আর অন্য পাশে একটি
চার্জও আছে। এতটুকুই নয়, আরব দেশের নাম বদল করে হিন্দু ধর্মের উপর রাখার চিন্তাভাবনাও চলছে। আরবের একটি শহর আলমিনহাদের নাম বদল করে হিন্দ সিটি রাখার হুকুম দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একাগ্রতা আর আগ্রহে দেশ বিদেশে ভারতের পরিচিতি বাড়ছে, সাথে হিন্দু ধর্মকে আরও একবার পুরো বিশ্বের মানুষ চিনতে শুরু করেছে। নরেন্দ্র মোদীজির থেকেই প্রভাবিত হয়ে আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার একটি জেলার নাম পরিবর্তন করে হিন্দ সিটি করার হুকুম দিয়েছেন। এই জেলাকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে, হিন্দ ওয়ান, হিন্দ টু, হিন্দ থ্রি, হিন্দ ফোর। যখন থেকে এই খবর হিন্দুস্তানের হিন্দু সমাজে পৌঁছেছে, হিন্দুদের মধ্যে খুশির পরব শুরু হয়েছে। সনাতন ধর্মের মানুষ তাদের ধর্মের এই প্রবৃত্তি দেখে গর্ব অনুভব করছে। শুধুমাত্র আরবেই নয়, পৃথিবীর আরও অনেক মুসলিম দেশে হিন্দু মন্দির নির্মাণ করা হচ্ছে, সাথে তারা হিন্দু ধর্ম, হিন্দু কালচারকে আপন করে নিতে শুরু করেছে। আরব ছাড়াও ওমান, যা একটি শক্ত মুসলিম দেশ, সেখানেও হিন্দুর সংখ্যা বর্তমানে বেড়ে 2 লক্ষ হয়ে গেছে। সাথে মস্কোতেও বড় বড় 2টি হিন্দু মন্দির আছে, যেখানে ভগবান শিব আর ভগবান রামের পূজা করা হয়। এছাড়া লিবনানের মতন দেশেও হিন্দুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সাথে হিন্দুদের রীতি রেওয়াজ বাড়ছে। মালয়েশিয়ার মতন দেশেও এখন হিন্দুর পার্বণ অনেক ধুমধামের সাথে পালন করা হয়। এছাড়া বাহারিনেও হিন্দু আবাদী বেড়েছে, এখানে 2000 বছর থেকেও পুরানো একটি হিন্দু মন্দির স্থাপিত আছে। এই সবকিছুর থেকে একটি কথা তো স্পষ্ট হয়ে যায়, হিন্দু ধর্ম ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। কেবলমাত্র মুসলিমরাই নয়, বরং রুশ, আমেরিকার মতন মহাশক্তিশালী দেশেও হিন্দু ধর্মের চলন বাড়ছে। আমেরিকার বড় শহর নিউ ইয়র্কেও সম্প্রতি একটি ঘোষণা করা হয়েছে, হিন্দুদের সব থেকে বড় পার্বণ দীপাবলিতে এই দেশেও হলিডে পালন করা হবে, সাথে এই দিন সরকারি অফিস এবং স্কুল কলেজও বন্ধ থাকবে। এই উপলব্ধি ভারতের জন্য অনেক গর্বের। রুশের মানুষও অনেক দ্রুতভাবে হিন্দু ধর্মকে গ্রহণ করতে শুরু করেছে। অনেক বিদেশি ভারতে আসেন কেবলমাত্র ভারতের পূজা পার্বণ আর গঙ্গা আরতি দেখার জন্য। সমগ্র ভারতবর্ষে বিভিন্ন ধর্মীয় স্থানে আপনারা হাজারো সংখ্যক বিদেশি দেখতে পাবেন। তারা কেবলমাত্র ভারতবর্ষ দেখতে নয়, বরং হিন্দু ধর্ম, হিন্দু কালচারকে কাছের থেকে উপলব্ধি করতেও আসেন। হরে কৃষ্ণ হরে রামা ধুন আজকাল বিদেশিদের মুখে বেশি শোনা যায়। হরে কৃষ্ণ হরে রামা ধুনে শুধুমাত্র বিদেশি বৃদ্ধ বৃদ্ধারাই নয়, অসংখ্য তরুণ যুবক যুবতীকে নাচতে আর সুর মেলাতে দেখতে পাবেন। আর এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আপনারা দেখতেই পাবেন। এটা যে কোনো সনাতনী হিন্দুর জন্য অনেক গর্বের। মুসলিম শাসকরা যত ক্ষতি ভারতের করেছে, তার থেকেও বেশি ক্ষতি হিন্দু ধর্মের করেছে। মুঘলরা হিন্দুদের বোন মেয়েদের সাথে জোর করে বিয়ে করেছে আর তাদের থেকে সন্তান উৎপন্ন করেছে, যাতে ইসলামকে বাড়ানো যায়। হিন্দু রাজাদের ছল করে মেরে তাদের সম্পত্তি দখল করেছে, তাদের মহলে আক্রমণ করে লুটপাট করেছে, যাতে ইসলামকে আরো মজবুত করা যায়। আমাদের বীরাঙ্গনাদের বলিদান আমরা আজও ভুলিনি, কিন্তু এখন হিন্দুরা জেগে উঠেছে। আর এখন হিন্দু ধর্মকে পৃথিবীর নাম্বার 1 ধর্ম হতে কেউ আটকাতে পারবে না, কারণ সনাতন ধর্মে জীবনকে বাঁচার সঠিক কলা শেখানো হয়। ভবিষ্যতে কি হবে তা কে দেখেছে? এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন, সাথে অনেক অনেক শেয়ার করে হিন্দু ভাই বোনেদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।